মনের কথাটা জমা নয় না হয় থাক, মনের ব্যথাটা মনেই তোলা থাক। থাকলো না হয় আরও কটা দিন বিষণ্ণতা ছেয়ে, তবু মিলিত হওয়ার সেই স্বাদটা না হয় আরও কটা দিন অপেক্ষাতেই থাক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিজ লাইফ। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালো আছি। তো আবার একটা নতুন দিন তোমাদের সাথে শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, তো চলো এ দেখো এখন বাজে হচ্ছে 10:20, আর আমি এই যে সকাল সকাল ইডলি নিয়ে বসে পড়েছি, হ্যাঁ দেখছো তোমরা, এই যে ইডলি, এই ইডলি আমাদের একটা ইডলি কাকু আসে আমার বিয়ের আগে থেকে এখানে আসে, তো ওর কাছ থেকে বরাবরই খায়, দারুণ টেস্টি বানায়, দারুণ। তো এসব খেতে তো আমার বেশ ভালো লাগে, তো চলো খেয়ে শুরু করা যাক। আর প্রচুর প্রচুর কাচলাম, মানে প্রচুর কাচলাম যাকে বলে, চলো তোমাদেরকে দেখাই, আর আমার সাথে আমার ব্লগটা তোমরা দেখতে থাকো, তাই তো? চলো বেশ। সকাল থেকে কত কিছু কাচলাম, পুরো টায়ার্ড হয়ে গেছি, তো চলো দেখো সারাদিন আমি কি কি করি, তো আমার সাথে ব্লগটা তোমরা দেখতে থাকো, চলো। বন্ধুরা আজ আবার একটা নতুন জায়গা যাচ্ছি, তো কোথায় যাই চলো আমার সাথে তোমরা ব্লগটা দেখতে থাকো। দেখো আবার রেডি হয়ে গেছি, আর চলো আমার সাথে। যাচ্ছি আমার হাজব্যান্ডের স্কুল, হঠাৎ করেই আজকে প্ল্যান হলো যাওয়ার জন্য, হাজব্যান্ড বললো চলো, তো আজ হঠাৎ করেই আমরা যাচ্ছি ওর স্কুল, তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো। ফাইনালি ওর স্কুল ঢুকলাম আমরা, এই যে স্কুল চলে এলাম, স্কুলে বেশ কিছুক্ষণ থেকে তারপরে এলাম, ওর কিছু কাজ ছিল স্কুলে, আর হেড স্যার আর আরও একটা আরেকজন স্যার, তো তাদের বাচ্চারাও এসেছিলো স্কুলে, তো ওই জন্য স্যার ওকেও বলেছিল আপনার ছেলেকে একটু নিয়ে আসবেন, জাস্ট গেছি। আর এই যে হেড স্যারের মেয়ে আর আরেকজন স্যারের ছেলে, পাখি
তো দুটো বাচ্চাই গান আবৃত্তি সব করলো, আর আমার ছেলে দেখো নিজের ABCD লেখাটা ওটা ওর। তো এখন বাজে হচ্ছে 4:30, আর আমি বাড়িতে চলে এসেছি প্রায় একটা নাগাদ চলে এসেছি। আর আসতে না আসতে একটা দুর্ঘটনার খবর, আমার বাবার একটু অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তো মন মেজাজটা প্রচণ্ড খারাপ, আর তখন থেকে টানা রেস্ট পেলাম না একদমই, যা তা অবস্থা। সেই হাঁটু ছুলে তুলে একাকার হয়ে গেছে, হাত পা ছোলাছুলি হয়ে অবস্থা খারাপ। তো মন মেজাজটা একটু খারাপ হয়ে গেল দেখে। বাড়িতে আমিও ঢুকছি, বাবাও ঢুকছে একসাথে, তো এই অবস্থা। তো তারপর থেকে আর কোনো কথা বলতে পারিনি। তো একবারে এখন 4:30 বাজে, এখন তোমাদের সাথে কথা বলতে এলাম একটু। তো ওষুধ আনলাম, এসে পরেই বাড়িতে এসেই পেন কিলার নিয়ে এলাম, সমস্ত কিছু ড্রেসিং ফ্রেসিং করে দিয়ে সেটাকে ওষুধ টষুধ লাগিয়ে মোটামুটি এখন দেখছি একটু হাঁটা চলাটা করতে পারছে। একদম রক্তারক্তি কাণ্ড, যা তা অবস্থা, একদম কি বলবো। যাই হোক, তো এখন অনেকটা ঠিক আছে, দেখি টিটিনাস নেওয়া তো হবে আর অ্যান্টিবায়োটিক দিতে হবে মনে হচ্ছে। তো যা যা করতে হবে একটু করতে হবে সেটা করব। চলো আমাকে আবার একটু বেরোতে হবে, চলো আবার ব্লগটা দেখতে থাকো, আবার কথা হবে তোমাদের সাথে একটু পরে। এখন এসেছে স্টিলের দোকানে, কারণ স্টিলের কাজটা আমার কমপ্লিট হয়নি, তো সেটার জন্য গেছিলাম, বাট কাজটা হলো না। এখন বাজে রাত্রি 10:30, আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট, ডিনার কমপ্লিট হলো, এবার শুতে যাব। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছি, কারণ দেখ বললাম বাবার ব্যাপারটা, তো বাবাকে সঙ্গে সঙ্গে ওষুধ নিয়ে এসে দেওয়া, মানে পেন কিলার দেওয়া, তারপর তোমার বিকেলবেলায় টিটিনাস, বিকেলবেলা না সন্ধ্যের দিকে টিটিনাস দিতে এসেছিল এক দাদা, তো তাকে ফোন করে ডাকা, তারপর ওষুধ আরও অ্যান্টিবায়োটিক নিয়ে আসা, এই সবগুলো বিকেলে করলাম, বিকেলে সন্ধ্যের দিকে করলাম এই কাজগুলো। আর জাস্ট বাবার ড্রেসিং করে দেওয়া, তারপরে মানে রাত্রে আবার একবার ড্রেসিং করে দিলাম, আর একবার বরফ দিয়ে পুরো পুরো চারিদিকে যেখানে যেখানে ব্লাডটা জমে গেছিলো সেখানে সেখানে বরফটা দিলাম, আর ওষুধটা লাগিয়ে দিলাম, আর রাতের অ্যান্টিবায়োটিক পেনকিলারটা কমপ্লিট করে দিলাম। দেন একবারে 10:30 এলাম তোমাদের সাথে কথা বলতে। যাক, তো আমি এখানে আজকে ভিডিওটা এন্ড করব। মন মেজাজ খুব একটা ভালো নেই যদিও, আর টায়ার্ডও হয়ে গেছি প্রচুর। তো আজ ভিডিওটা এখানে এন্ড করছি, তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর অবশ্যই আমার ভিডিও লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো, বেল আইকন অবশ্যই প্রেস করো, করে রেখো। ঠিক আছে বন্ধুরা, তো আজকের মতো আসি, আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে, খুব ভালো থেকো, বাই।